এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১২০০০০এরও বেশি মানুষ মহামারী করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনের আক্রান্তের হিসেবে এটি আগের দিনের রেকর্ড ভেঙে আর একটি নতুন রেকর্ড গড়ল। আমেরিকার জনগণ তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার দুদিন পরের পরিসংখ্যান অনুযায়ী বুধবার রাত ৮:৩০ থেকে বৃহস্পতিবার রাত ৮:৩০ পর্যন্ত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ১২৩০৮৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। দেশটিতে এ সময়ের মধ্যে ভাইরাসে মারা গেছে ১২২৬ জন।